তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা এক নং ব্লকের গীতালদহ এক নং গ্রাম পঞ্চায়েত এলাকা। চলল দেদার বোমা এবং গুলি। এই ঘটনায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ রাহুল হোসেন নামক এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে দিনহাটা থানার পুলিশ। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল দিনহাটা এক নং ব্লকের গীতালদহ এক নং গ্রাম পঞ্চায়েত এলাকা। চলল দেদার বোমা এবং গুলি। শাসক দলে নিজেদের রাজনৈতিক সংঘর্ষে চরম আতঙ্কের মুখোমুখি হতে হলো সাধারণ গ্রামবাসীদের। এই সংঘর্ষের ঘটনায় আহত তিনজন, দুজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন, একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এদিন। এই ঘটনায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ রাহুল হোসেন নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত পঞ্চায়েত নির্বাচনে এই দিনহাটা এক নং ব্লকের গীতালদহ এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করে আবু আল আজাদ সহ তার অনুগামী পঞ্চায়েত প্রার্থীরা এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত দখল করেন তারা। গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন এই আবু আল আজাদ। এরপরে তিনি সদল বলে যোগ দেন তৃণমূলে, কিন্তু এরপর থেকেই আদি তৃণমূল হিসেবে পরিচিত তৃণমূলের প্রতীকে জয়লাভ করা এই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আজিদুল হক। শুরু থেকেই এই আজিদুল হক ও তার অনুগামীদের সাথে চরম বিরোধ দেখা দেয় আবু আল আজাদ ও তার অনুগামীদের। দীর্ঘদিন ধরেই চলছিল তাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব, এদিন তা প্রকাশ্যের রূপ নেয়। এই ঘটনার খবর এসে পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।